ডিয়ার স্টুডেন্টস, আমি বিকাশ স্যার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো পার্টিসিপল, তার সংজ্ঞা, তার বিভিন্ন রূপ এবং তার বিভিন্ন ধরনের ব্যবহার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা শিখতে পারবে কিভাবে পার্টিসিপল ব্যবহার করে তোমাদের রাইটিং স্টাইলকে আরো উন্নত করা যায়, আরো এনরিচ করা যায়। চলো দেখি এই ভিডিওতে কি আছে। What is a participle? প্রথমেই দেখে নেব participle কাকে বলে। A participle is a special verb form that acts as an adjective or verb. Participle হচ্ছে ভার্বের একটা বিশেষ রূপ, যে রূপটি adjective অথবা verb হিসেবে কাজ করে। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছো participle verb হিসেবে ব্যবহার হতে পারে অথবা adjective হিসেবে ব্যবহার হতে পারে। A participle is a non-finite verb. Participle হচ্ছে সাধারণত non-finite verb. নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো পুরুষ, সাবজেক্টের পুরুষ এবং সংখ্যা অনুযায়ী, অর্থাৎ নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না অথবা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। সুতরাং পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, এটারও পরিবর্তন হয় না পুরুষ অনুযায়ী। হি থাকলেও যা হবে, আই থাকলেও তাই হবে, আবার দে প্লুরাল এটা থাকলেও একই হবে। কর্তা অনুযায়ী এটা পরিবর্তন হয় না, আবার কোন ক্ষেত্রে পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন হলেও এটার পরিবর্তন হবে না। নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল, সুতরাং পার্টিসিপল পরিবর্তন হয় না। এবার দেখো, এ পার্টিসিপল ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স, দ্য নাম্বার, পার্সন অফ দ্য সাবজেক্ট, যেটা বললাম আগে, অর্থাৎ টেন্স এবং সংখ্যা অথবা পুরুষ অনুযায়ী সাবজেক্টের এটা পরিবর্তন হবে না। এবার দেখে নেব টাইপস অফ পার্টিসিপলস, কত ধরনের পার্টিসিপল হয়। সাধারণত দেয়ার আর টু টাইপস অফ পার্টিসিপলস, দুই ধরনের পার্টিসিপল আছে। এক নম্বর দেখো প্রেজেন্ট পার্টিসিপল, ইট ইজ ফর্মড বাই অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। মূল ভার্বের যে রূপ, যেমন গো, সেই ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি তার শেষে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ দেখো, ব্রেকিং নিউজ, এখানে ব্রেকিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। বয়লিং মিল্ক, বয়লিংটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এবং দুটোই মূল ভার্ব ব্রেক এবং বয়েল, তার সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করা হয়েছে। এগুলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ এবং অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে এখানে। আর কি হয় দ্বিতীয় রকম পাস্ট পার্টিসিপল, এটা কিভাবে তৈরি হয়? ফর্মড বাই অ্যাডিং ইএন, ইডি, ডি, টি, এন টু দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের শেষে ওই এন্ডিং গুলো যোগ করা যেতে পারে, ইএন, ইডি, ডি, টি, এন ইত্যাদি, এগুলো যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল তৈরি করি। এটার ফাংশনও ঠিক প্রেজেন্ট পার্টিসিপলের মতোই হয়। এক্সাম্পল দেখো, ব্রোকেন গ্লাস, এখানে ইএন যোগ হয়েছে ব্রেকের সঙ্গে, ব্রোকেন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, বয়েলড, ইডি যোগ হয়েছে বয়েলের সঙ্গে, এখানে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এর কি কি ব্যবহার হয়। ইট ইজ ইউজ টু ফর্ম কন্টিনিউয়াস টেন্সেস, যত ধরনের কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স হয়, সব ধরনের প্রোগ্রেসিভ টেন্স বা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এটা কাজে লাগে, আইএনজি যুক্ত। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল থাকলেই তোমাকে জানতে হবে সেগুলো কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রথমে দেখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো ক্ষেত্রেই দেখো আইএনজি যুক্ত ভার্ব রিডিং ব্যবহার হয়েছে। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো ক্ষেত্রেই রিডিং ব্যবহার হয়েছে। আবার দেখো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সব ক্ষেত্রেই যে সিম্পল পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস এবং সিম্পল পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটে টেন্সের ক্ষেত্রেই পারফেক্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করছি কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস ইডি, এন, ডি, টি, এন ইত্যাদি, ভার্বের শেষে যোগ থাকে, এগুলো দিয়ে পাস্ট পার্টিসিপল তৈরি করি। ইট ইজ ইউজ টু ফর্ম পারফেক্ট টেন্সেস, যে কোনো পারফেক্ট টেন্স গঠন করতে হলে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল, মনে রেখো। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটোই পারফেক্ট কথাটা আছে দুটো টেন্সেই, সেই জন্য সেখানে আমরা কি ব্যবহার করছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব প্লাস ইডি বা
ইএন যুক্ত বা ডি যুক্ত বা টি যুক্ত বা এন যুক্ত শব্দ ব্যবহার করছি ভার্বের সঙ্গে। যেমন বি ভার্বের সঙ্গে ইএন যোগ হয়েছে বিন, ডু ভার্বের সঙ্গে এনি যোগ হয়েছে, এটা হচ্ছে এক্সেপশন, মনে রেখো, ডান। সেরকম পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করছি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। আবার দেখো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি পাস্ট পার্টিসিপল। আদার ইউজেস অফ পার্টিসিপল, অন্যান্য কি কি ব্যবহার আছে আমরা সেগুলো দেখে নেবো। এবার দেখো অ্যাজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, যখন কোনো নাউন ফ্রেজের, নাউন ফ্রেজের অন্তর্গত অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজের অন্তর্গত অ্যাডজেক্টিভ সেই নাউনটি গুণাবলী বর্ণনা করবে, তার মানে নাউনটির আগে বসবে এবং তার গুণাবলী বর্ণনা করবে, তখন তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সব সময়ই নাউন ফ্রেজের অংশ হবে এবং সাধারণত ভার্বের আগে বসবে। এক্ষেত্রে দেখো ভার্বের আগে বসেনি, আই শো এ রানিং ট্রেন, কিন্তু এ রানিং ট্রেনটা হচ্ছে নাউন ফ্রেজ, সেখানে ট্রেনটা হচ্ছে নাউন, তার আগে বসেছে আইএনজি যুক্ত শব্দ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, সুতরাং এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে এখানে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আই হ্যাভ এ ব্রোকেন বাইসাইকেল, একই রকম নাউন ফ্রেজ হচ্ছে এ ব্রোকেন বাইসাইকেল, তার অংশ হচ্ছে ইএন যুক্ত শব্দ পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর কাজ করছে। দু নম্বর দেখো অ্যাজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেডিকেটের অংশ হিসেবে, অথবা ভার্বের পরে এটা ব্যবহার হয়, নাউন ফ্রেজের অংশ হয় না, যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কিরকম দেখো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, দ্য ওয়েদার ইজ চার্মিং, এক্ষেত্রে ইজটা হচ্ছে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। সাধারণত লিঙ্কিং ভার্ব দিয়ে এই ধরনের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করে থাকি। কাকে বর্ণনা করতে, সাধারণত সাবজেক্টকে বর্ণনা করতে, চার্মিং কে, ওয়েদারটা চার্মিং। এখানে আইএনজি যোগ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং এটা অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করছে, কিন্তু যেহেতু ভার্বের পরে আছে এবং সাবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ব্যবহার হচ্ছে কার সঙ্গে, লিঙ্কিং ভার্বের সঙ্গে, এবং ইউজ হচ্ছে কিভাবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে, মানে সাবজেক্টের অর্থটাকে পুরো প্রকাশ করতে ব্যবহার হচ্ছে। ঠিক সেরকম দ্য ট্রি ওয়ার, ট্রিজ ওয়ার আপরুটেড, এক্ষেত্রেও তাই, গাছগুলোকে বর্ণনা করা হয়েছে, কোনগুলো উপরে ফেলা হয়েছে গাছগুলো, এখানেও এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার হচ্ছে। দেখো তারপর দেখো হি সিমস টু বি এডুকেটেড, সিমস টু বি এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং এডুকেটেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, কাকে বোঝাচ্ছে, তাকে, হি কে, কর্তাকে, এটাও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। এগুলো সবই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। তারপর দেখে নাও আদার ইউজেস অফ পার্টিসিপল, তিন নম্বর পাস্ট পার্টিসিপলস আর অলওয়েজ ইউজড ইন প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে পাস্ট পার্টিসিপল অবশ্যই ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে। এক্সাম্পল দ্য ওয়াল ওয়াজ ব্রোকেন, বি ভার্ব, তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে, তাহলেই এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। হি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ, দেখো বি ভার্ব আছে, তার সঙ্গে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম অব দ্য ভার্ব ব্যবহার হয় তাহলেই সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস, মনে রেখো এটা। তারপর দেখো প্রেজেন্ট পার্টিসিপলস আর ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্স, অনেক ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। উদাহরণ দেখো হি ওয়েন্ট হোম, হি স হিজ আঙ্কেল, কখন ব্যবহার করব, যখন পরপর দুটো ঘটনা ঘটা বোঝাচ্ছে, সে বাড়ি গেল, আঙ্কেলকে দেখলো, কোনটা আগে ঘটেছে, বাড়ি যাওয়াটা, যেটা আগে ঘটেছে তার সঙ্গে আমরা পার্টিসিপল ব্যবহার করব। কিভাবে করছি দেখো, গোয়িং হোম, তাহলে ওয়েন্ট এসছে, ওয়েন্ট এসছে গো থেকে, গোটা প্রথম রূপ, তার সঙ্গে কি যোগ করলাম, আইএনজি যোগ করে গোয়িং হয়ে গেল, গোয়িং হোম, হি স হিজ আঙ্কেল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করলাম কি করতে, দুটোকে জয়েন করার জন্য, দুটো বাক্যকে যোগ করার জন্য। এবং সেক্ষেত্রে আমরা কোনটার ক্ষেত্রে পার্টিসিপল ব্যবহার করছি প্রেজেন্ট পার্টিসিপলটা, যে ক্ষেত্রে প্রথম ঘটনাটা ঘটেছে সেটা, পরপর দুটো ঘটনা ঘটার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি, একই টেন্স হতে হবে এবং কর্তা যখন একই হবে তখন আমরা এটা ব্যবহার করব, মনে রেখো এই কথাগুলো। আদার ইউজেস অফ পার্টিসিপল দেখো এগুলো হচ্ছে এক্সেপশনস, মনে রাখবে, গড উইলিং, জেনারেলি স্পিকিং, রিগার্ডিং দিস, এইগুলো
ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে এগুলো এত বেশি ব্যবহার হয় যে আজকের দিনে এগুলো সম্পূর্ণ অন্যরকম। এগুলোর সঙ্গে মূল যে ক্লজ থাকে, মেন ক্লজ, সেই মেন ক্লজে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সঙ্গে এগুলোর এগ্রি করার প্রয়োজন হয় না, অর্থাৎ সেই সাবজেক্টটাকে কোয়ালিফাই করে না এগুলো, এগুলো গোটা বাক্যটাকেই কোয়ালিফাই করে। অর্থাৎ মেন ক্লজে সাবজেক্টকেই কেবলমাত্র এগুলো কোয়ালিফাই করে না, কি করে, মেন ক্লজ গোটাটাকেই কোয়ালিফাই করে, কারণ এগুলো এত বেশি ব্যবহার হয়েছে, এগুলো ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, জেনারেলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ফলো কনজাংশনস প্রিপোজিশনস সাচ অ্যাজ বিফোর, আফটার, ইনস্টেড অফ, অন, সিন্স, ওয়েন, ওয়াইল, ইনস্পাইট অফ। অর্থাৎ এই সমস্ত কনজাংশন বা প্রিপোজিশনের পরে আমরা সাধারণত কি ব্যবহার করব, পার্টিসিপল ফ্রেজ। কি পার্টিসিপল ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ আইএনজি যুক্ত পার্টিসিপল ব্যবহার হবে এই সমস্ত এক্সপ্রেশন গুলোর পরে, এটা মনে রাখবে। যেমন একটা উদাহরণ দেখে নাও, ইনস্পাইট অফ বিইং লেট, এখানে অন্য কিছু হবে না কিন্তু ভার্বের পার্টিসিপল রূপটাই হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করব, কারণ ইনস্পাইট অফ আছে। সেরকম ইনস্টেড অফ এর শেষেও আমরা কি ব্যবহার করতে পারবো, ওই ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এটা মনে রেখো। এ থার্ড টাইপ অফ পার্টিসিপল, দুই ধরনের পার্টিসিপলের কথা শুনলে, এবার একটা তৃতীয় ধরনের নতুন ধরনের পার্টিসিপলের কথা বলবো, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সেটা কিভাবে ফর্ম করা হয়, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর সঙ্গে তারপরে যদি আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, হ্যাভিং এবং তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, তখন তাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল, এবং সেই পার্টিসিপলটাকে আমরা বলি অ্যাবসলিউট ফ্রেজও বলে থাকি, মনে রাখবে। কি করতে ব্যবহার করি এটা, টু ইন্ডিকেট এ কমপ্লিটেড অ্যাকশন ফিনিশড বিফোর দি অ্যাকশন ইন দ্য মেন ক্লজ। দুটো ক্লজ থাকবে, তার মধ্যে মেন ক্লজে, দুটো ক্লজের মধ্যে মেন ক্লজে, অর্থাৎ মূল যে বাক্যাংশ সেই মূল বাক্যাংশের কাজের আগে ঘটেছে কোনো ঘটনা বোঝাতে আমরা ব্যবহার করি কি, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি। একটা উদাহরণ দেখে নাও তাহলে বুঝতে পারবে, হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু স্কুল, আমার হোমওয়ার্ক করার পর আমি স্কুলে গেছিলাম। কোনটা আগে হয়েছে, স্কুলে যাওয়া না হোমওয়ার্ক করা? নিশ্চয়ই হোমওয়ার্ক করাটা আগে হয়েছে, সেই জন্য সেখানে আমি কি ব্যবহার করলাম, পারফেক্ট পার্টিসিপল। কিভাবে ব্যবহার করলাম, হ্যাভিং, তার সঙ্গে কি যোগ করতে হবে, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডান ব্যবহার করলাম। ঠিক সেরকম ভাবে দেখো আরেকটা উদাহরণ, হ্যাভিং ড্রেসড স্মার্টলি হি রিচড দি ওয়েডিং পার্টি, এখানে ওয়েডিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, দ্য ওয়েডিং পার্টি হচ্ছে নাউন ফ্রেজ, তার অংশ হিসেবে ব্যবহার হচ্ছে, সুতরাং ওটা প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু হ্যাভিং ড্রেসড স্মার্টলি, এখানে দুটো কাজ আছে, স্মার্টলি ড্রেস পরা আর ওয়েডিং পার্টিতে, বিবাহের একটা পার্টিতে পৌঁছানো, কোনটা আগে হয়েছে, নিশ্চয়ই ড্রেস আগে করবে সুন্দরভাবে স্মার্টলি, সেটার জন্য প্রথমে যেহেতু ঘটছে, দুটো ঘটনার মধ্যে আগে যেটা ঘটছে তার সঙ্গে আমি কি ব্যবহার করলাম, অ্যাবসলিউট ফ্রেজ বা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলাম, হ্যাভিং, তারপরে কি ব্যবহার করছি, ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কারণ আরো নতুন ভিডিও আমি নিয়ে আসছি।